টিভি, আমার দেশ আমার গর্ব। কয়েকদিন ধরেই তীব্র তাপদাহ, গরমে অতিষ্ঠ মানুষ, তার উপর আছে লোডশেডিং এর ভোগান্তি। ফলে বিয়ানীবাজার উপজেলায় হঠাৎ করে বেড়েছে জ্বরের প্রকোপ। শরতের তীব্র রোদে জ্বরের পাশাপাশি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশু থেকে শুরু করে বয়স্করাও এসব রোগে আক্রান্ত হচ্ছেন, তাই হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ। বিয়ানীবাজার উপজেলায় গত দুই সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দিনে ও রাতে বৈদ্যুতিক পাখা দিয়েও স্বস্তিতে নেই মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে এসব রোগের প্রকোপ বেড়েছে। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী জানান, হঠাৎ করে শরীর দুর্বল হয়ে পড়েছে, সাথে পেটে ব্যথা ও পরবর্তীতে ডায়রিয়া হয়েছে, তাই হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেক রোগী। কথা হয় বিয়ানীবাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাহরিয়ার রহমান শুভর সাথে। তিনি বলেন, বর্তমানে তীব্র গরম পড়েছে, যে কারণে শিশু ও বৃদ্ধরা জ্বর সর্দি ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন। ফ্লুর যে এপিডেমিক যেটা আছে, যে এই সিজনটাতেই দেখা যায় জ্বর সর্দি কাশির রোগটা একটু বেড়ে যায়। দেখা যাচ্ছে আমাদের যে রোগীগুলো রয়েছে, সেই রোগীগুলোর মধ্যে বেশিরভাগ রোগী আসলে জ্বর সর্দি কাশি। তো জ্বর সর্দি কাশি যদি কারো হয়, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। প্রথমে তিনি সাধারণ যে উপশম অনুসারে যে ওষুধগুলো আছেন সেগুলো নেবেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সেবা নিতে পারেন। এবং এগুলো থেকে বেঁচে থাকার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে, বিশেষ করে যাদের বয়স কম, যেমন বাচ্চা এবং যাদের বয়স বেশি, বৃদ্ধ যারা আছেন, তারা সাধারণত এই রোগগুলোতে বেশি ভুগে থাকেন। সেই ক্ষেত্রে তাদেরকে যেটি করতে হবে, যে আমরা স্বাস্থ্যবিধির যে নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। এ সময় এই মেডিকেল অফিসার পরামর্শ দিয়ে বলেন, গরমের মধ্যে শিশুদের কুসুম গরম পানি দিয়ে বারবার গা মুছিয়ে দিতে হবে। তিনি আরো বলেন, গরমের মধ্যে বাসার বাহিরে বের হলে অবশ্যই ছাতা কিংবা পাতলা জাতীয় কাপড় পরে বাহিরে যেতে। এছাড়াও ঘন ঘন পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। ওয়াফারিমু, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।